অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দাবি, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে, মানুষের মাঝে স্বস্তি ফিরছে। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের উদ্যোগকে যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা এসবে খুশি না বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে IMF বলছে, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে GDP 1.5% কম অর্জিত হলেও ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমবে। ওয়াশিংটন থেকে জিএম আহসানের রিপোর্ট। জিডিপি বড় লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টি সরকার বেশ গুরুত্বের সাথে সামনে আনে, যদিও জিডিপি সাথে বিশ্বব্যাংক ও IMF এর বড় ধরনের পার্থক্য থাকে। ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংক ও IMF এর বসন্তকালীন বৈঠকে IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশের ক্ষেত্রে সংস্থাটির পূর্বাভাস, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে 1.5% কম অর্জিত হবে GDP, আর আগামী 2024-25 অর্থবছরে হবে 5.7%। তবে GDP প্রবৃদ্ধি কমলেও ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতি। Inflation continues to come down. Median inflation will decline from 4% at the end of last year to 2.8% by the end of this year and 2.4% at the end of 2025. And most indicators continue to point to a soft landing. আগামী 2 বছর অপরিবর্তিত 3.2% হারে অর্জিত হবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। তবে এ সময় কিছুটা চাঙ্গা হবে ইউরোপ আমেরিকার অর্থনীতি। This represents a 0.3 percentage point upgrade from our October projections for 2024, with stronger activity than expected in the US, China and other large emerging markets, but weaker activity in the euro area. এদিকে IMF এর GDP প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তিত নন অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ, কিন্তু স্টিল ভালো, এটা তো খুবই ভালো, আমরা খুবই হ্যাপি। কারণ ইয়ে করছি না আমরা, ওই যে যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসছি। আমি তো বলেছি যে আমরা উই আর মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও যারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন তারা খুশি নন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। উই আর কামিং ব্যাক অন ট্র্যাক, যেগুলো করার দরকার আমরা সেগুলোই করছি, এবং এতো আস্তে আস্তে রেসপন্ড করবে, এতো রাতারাতি করে না। মানুষ আরো স্বস্তি পাবে কিনা সামনের দিকে, এটাই জানতে চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই পাবে, অলরেডি পাওয়া উচিত, মানুষ তো পাচ্ছে। এইটা তো যারা মানে শুধু নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে তারা তো তারা খুশি না। অর্থনৈতিক উত্তরণের ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরে সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.5%। IMF বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে IMF পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জিত হবে 6%, যা আগামী অর্থবছরে আরো কমবে। যদিও অর্থমন্ত্রী বলছেন বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কিছু নেই। গোলাম মনিরুল হাসান, বাংলাভিশন, IMF সদর দপ্তর, ওয়াশিংটন DC।